অত্যন্ত সহজ কৌশলে আপনাদেরকে একটি ফুলের ঝুড়ি এঁকে দেখাব এটি দেখলে আপনি শিখতে পারবেন অন্যকেও শেখাতে পারবেন প্রথমে কম্পাস দিয়ে আমরা একটি বৃত্ত এঁকে নিব যত বড় বৃত্ত আঁকবো তত বড় ফুলের ঝুড়ি হবে দেখুন এর মাঝে একটি স্কেল দিয়ে হালকা করে দাগ দিব দাগটা কিন্তু হালকা এরপর আমরা পেন্সিল দিয়ে এভাবে করে একটা দাগ দিব এটা হচ্ছে চ্যাপ্টা কৃতির গোল করব। মাঝের দাগটা সোজা দাগটার দুই পাশ দিয়ে দুইটা দিব ওই দাগ দেওয়ার কারণে এটা দিতে সহজ হলো দুই পাশে দুইটা দাগ দিয়ে আমরা এই দাগটা এখন ডাবল করব যেই ভাজে আছে সেই ভাজেই কিন্তু আরেকটা দাগ দিচ্ছি আমরা এটা আমাদের জন্য অনেক সহজ হবে এবং কৌশলটাও অনেক সহজ দেখুন ওপরেরটা এখন ডাবল করব। এই দাগের সাথে লেগে দিব সুন্দর একটি প্রাকৃতির গোল হলো এগুলো আমরা এখন নকশা করব। একটু ভাঁজ করে দিব এই তো ভাঁজ করে দিব দেখুন এটা কিন্তু আমরা সহজে আঁকতে পারি এটা দেখে আঁকতে পারবো অন্য কেউ শেখাতে পারবো ফোরবি পেন্সিল ব্যবহার করছি আমরা চাইলে আপনি যে কোনো ব্র্যান্ডের পেন্সিল ব্যবহার করতে পারেন পুরোটা একই রকম করে দেওয়ার পর এটুকু আপাতত শেষ এরপর স্কেলটা এভাবে ধরে দেখুন মাথাটা ওই পাশে ধরে এখানে দুইটা দাগ দিব নিচের দিকে দুইটা দুইটা দাগ ভাঁজ করে দিব এবং এটা ওটার সাথে মিলে দিব যেই গোল ভাঁজ আছে সেরকম করেই ভাঁজ করে দিলাম এরপর এই দাগটা মিশে দিব চাইলে ওইরকমও আঁকতে পারেন অথবা রাবার দিয়ে মিশে এরকম করতে পারেন দেখুন যেরকম আমি করছি এই ভাঁজগুলো করলে দেখতে আরও লাগবে এটাও কিন্তু অনেক সহজ সহজ কৌশলে আপনাদের আমার উদ্দেশ্য আপনি শিখতে পারলে আমার সার্থকতা দেখুন কত সুন্দর একটি ফুলের ঝুরিয়ে আঁকতে যাচ্ছি এবং মাপটা ঠিক থাকছে একটা বৃত্তর মধ্য বৃত্তটাই হচ্ছে কৌশল কৌশল দিয়ে দৃশ্য আঁকলে বা কোনো কিছু আঁকলে সেটা আঁকা আমাদের জন্য অনেক সহজ হয় এমনভাবে শিখতে হবে যেটা শিখে অন্যকে শেখানো যায় এই তো নিচেও আমরা ভাঁজ ভাঁজ করে দিব দেখুন এই ফ্রেমটা অনেক সুন্দর লাগছে গাঢ় করে দিলাম দাগগুলো এরপর এখান থেকে আরেকটা নকশা করব এই নকশাটাও কিন্তু অনেক সহজ যেই ভাজে দাগগুলো দিচ্ছি সেই ভাজে একটু পর পর ততখানি জায়গা পর পর আমরা একটা করে দাগ দিব প্রত্যেকটার মাঝে একই রকম স্পেস থাকলো দেখুন এখানে একটা দিলাম আর এটাতে আমরা এখন একটা নকশা করব দেখুন এই তো প্রজাপতির মতো দুইটা পাহাড় করে এরকম করলাম এরপর উপর দিকে দুইটা সোজা দাগ দিয়ে এটা সাথে লেগে দিলাম আবার দুইটা সোজা দাগ দিয়ে এই তো এরকম এখন এটা যদি ফুলের ডালা হয় তাহলে দেখুন হাত দিয়ে ধরার জন্য একটা হাতা থাকবে সেই হাতাটাও আমরা নকশা করছি কীরকম করে নিচে রকমটা করলাম সেরকম করেই করছি ওই দাগের ওপর দিয়ে করছি যেন আমাদের একই সমান থাকে বা এদিক ওদিক না যায় বাঁকা না হয় এটা আমাদের জন্য অনেক সহজ হলো তাহলে কি কৌশল ব্যবহার করলাম একটা বৃত্ত থেকে সুন্দর একটা ফুলের ঝুরি এখন নিচে এই দাগটা আমরা ডাবল করে দিব তাহলে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাহস কৌশলের সুন্দর একটি ফুলের ঝুড়ি বা ফলের ঝুরিও বানানো যায় এটা ধন্যবাদ সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর আশায় থাকবেন আসসালামু আলাইকুম